আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আলহামদুলিল্লাহ সব ভালো আছেন। গ্রামের পরিবেশে দেখেন, একেবারে ফ্রেশ কুম্বার হাঁক উড়ে বেলা চলে এসেছে সানকন্দা আঙ্গো বাড়ির পাশের না আঙ্গো বাড়ির দরজায়। স্যার কি ফ্রেশ কচুর শাক! আর বড্ডাফা ওই বড্ডাফা খেতে তুন লরকেন্দে শাক, ওই বড্ডাফার আত শাক আছে আসিনি রাফা ইসান বড্ডা ফুল আর কেন গরমের ছোট বড্ডা পারেন তো আর না বুঝলাম। এই বড্ডা কুম্ভাগ্য হয়েছে, ওই যে হচ্ছে আবার কুম্ভাগ্য হয়েছে। আর যে কুম্ভার হাঁক রান্ধু মিশে মাছ দিকে না বা চলে গিয়ে না লাগতো না এলাই গেলে গিরব কিন্তু লতি মতিও আছে। যতদিন আসি তাজা তাজা দুগান নিনি খেলে বেলা আছে কেন দাফা দেখছেন নি কি সুন্দর রেছেন। বটাবো আগা গিয়ে লেবানি এখন তো বলে কমবার আইতো নাই দিয়েছেন ফুলে উড়েছে কি সুন্দর। আর এখন কি এই যে আমরা অনেকে গাছে বাজারে যাই কিনি খাই জিনিস আছে দুই দিছিলেন গাছে তো চান কাকরল ভাবি কাকরল এখন কার তার নি তার মতো এই গে গাছে তো ধরে দিছে বেয়া কুঁয়ালা এর চাকা ভাবি আপনি দেখুন এই গে এ ফ্রেশ কাকরল এই ইয়াবে ফুলে তুমি বাড়েছি বাবা তুই তো তুলসী গাছ গে রুইছ বড্ড হয়েছে কেন তুলসী গাছ এরকম আমি ওটা কইতাম চাই না যে ফ্রেশ শাক খাইতে কিচ্ছে লাগে আমরা তো শহরে তো শহরে তো কিনি কিনি লইয়ে মাছা করে দিতে শেখ আছে মাননীয় প্রধানমন্ত্রী কইছে কোন জায়গা বাকি রেখতে দিত না খালি রাখান যাইতো না আঙ্গো তো জানো এই জায়গাটা জিয়ান আছে এনে যে গেছে কি আঙ্গো পারিবারিক অবস্থা না যে ওই পারিবারিক সালে চাল মারে জিয়ান দিয়ে জুতি জি সোই মুয়ে তো দাদা আগে যেতে করছে না অবশেষে আমরা জোসনাকে পেয়েছি আছে এক তরকারি এব খেতে তো তাজা শাক লই আইছি আনি এই কুম্বার হাঁক আরে মা দেখলে বুঝতে পারবেন একদম তাজা কুম্বার হাঁক আনছি খেতে তো তুলছি বড্ডাপা কাটছে কি সুন্দর করে বড্ডাপা রান্ধি এসেছে জি বেব্বা বেবির বেবির হয় বেবির খালি কিন্তু বাগা দিয়ে দিব যে দুপুরের খানা হয়েছে কুম্বার হাঁক হাড়ের হাঁক তারপর বেচে খাইব আর কে নাবিয়ে রাখে কু কু